আসার পরে আছে আর ছেড়ে দিল বসেন হযরত কে বলে আমাদের মসজিদের ইমাম বলে কয় টাকার মালিক বলে কোন টাকা নাই তাহলে সম্মানের চেয়ার কেন আগায় দিলা বলে তার কাছে যে সম্পদ আছে এই সম্পদ আমাদের কাছে নাই হযরত আলী আল্লাহর দরবারে শুকর আদায় করেন ইলম পেয়েছি টাকা পয়সা পাই নাই আলহামদুলিল্লাহ কেন বলে টাকা না পাইয়া খুশি কেন এলেম পেয়ে খুশি কেন বলে টাকা আর এলেমের ব্যবধানটা আসমান ও জমিনের ব্যবধান বলে কারণ কি বলে টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না আর এলেমওয়ালার এলেম সিনায় ডুববে কখনো বিদায় হবে না এলমেরা जाजो कर दन बे साफ कल तेरा दादन जवाबे बासवाब हक न दारत दुस्ते खलका जारे रा निस्ते ही खसलत के दिन दारे रा अल्लाह ताला बोले ना भी परीक्षा करा जुन्नु तुम्हारे पढ़ाई सी की परीक्षा करो वो বলে আমি আল্লাহ তোমার ইমানটারে পরীক্ষা করব মাঝে মাঝে ঝাঁকা দিব ধাক্কা দিব হোমিওপ্যাথি কৌশল ঝাঁকি দেয়নি ডাক্তার কয় 10 বার ঝাঁকি দিব যত ঝাঁকি তত নেকি পাওয়ার বেড়ে যাবে কি বাড়বে পাওয়ার ইমানওয়ালাদের ইমানটাকে আল্লাহ পরীক্ষা করার জন্য মাঝে মাঝে ঝাঁকি দিবেন ইমানের পাওয়ার বানানোর জন্য ওরে মুমিন তোমার ইমানের পাওয়ার কত আল্লাহ মাঝে মাঝে মুসিবত দিয়ে পরীক্ষা করবে এই পরীক্ষায় যদি বান্দা কামিয়াবির দরওয়াজায় পৌঁছতে চাও একটা পুঁজি লাগবে যে পুঁজি থাক না থাকলে পাস করতে পারবে না ওই পুঁজিটার নাম হলো আল্লাহ দেয়ার ধৈর্য কি ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব জাতি ভালো করে শুনো ধৈর্যের দাম কত ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব নিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতি ধৈর্যের এত দাম ধৈর্য ধারণকারী সাথে আমার আল্লাহ আছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছেন আল্লাহর কাছে ধৈর্যের তৌফিক চাও রব্বানা ও আমার রব তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আফরিগ আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন বান্দাকে আল্লাহ পরীক্ষা করবেন ভয়ের মাধ্যমে বেঈমানের পক্ষ থেকে ভয় নামাজ পড়লে বিপদ রোজা রাখলে বিপদ পর্দা করলে বিপদ নবীর সুন্নাত মানতে গেলে বিপদ এই বিপদের মধ্যে বান্দা আল্লাহ পরীক্ষা করবেন তোমার ইমানটা কি পরিমাণ হালকা নাকি মজবুত আল্লাহ মাঝে মাঝে ঝাঁকি দিয়া মুমিনের ইমান পরীক্ষা করে বান্দা ঝাঁকি সহ্য করিয়াও তুই ইমানের উপরে মজবুত থাকতে পারো কিনা যদি থাকতে পারো আমি আল্লাহ তোরে সুসংবাদ শুনায় দিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন
কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, যদি মুমিন ইমানটারে মজবুত করে নাও। বলে কেমন মজবুত? বলে আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান। নবীর সোহবতে সময় কাটাচ্ছেন, খানার চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, সন্তানের চিন্তা নাই। নবীজির বড় পাগল সাহাবাই কেরাম, আবার রাতের বেলা ঘুমায় না, নামাজে দাঁড়ায়া দাঁড়ায় আমার আল্লাহর সাথে কথা বলে। ওই সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমানটারে মজবুত করে নাও। সারা দুনিয়াবাসী যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার কোনো চিন্তা নাই, দুনিয়ার সব আমার উল্টা হতে পারে, আমার আল্লাহকে উল্টা করা যাবে না। দুনিয়ার আমার সবাই বিরুদ্ধে যেতে পারে, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার উস্তাদ, আমার বন্ধু, সব যদি আমার থেকে বেজার হয়, কোনো আফসুস নাই, আমার আল্লাহ যদি আমার উপরে বেজার না হয়। আমার টার্গেট আমার আল্লাহকে খুশি রেখে চলবো, দ্বিতীয় টার্গেট আমার রসুলকে খুশি রেখে চলবো, আর কোন টার্গেট আমার নাই। হয়তো একটু মুসিবত আনবে, পর্দা করলে, পর্দার উপরে চললে আল্লাহ খুশি, মোহাম্মদ নবী খুশি, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি হয়তো বা বেজার হবে, আমার বন্ধু বেজার হবে, আমার সন্তানেরা বেজার হবে, কিন্তু আল্লাহ যখন খুশি হয়ে যাবেন। একটু ধৈর্য ধারণ করে যদি বান্দা চুপ হইয়া দাঁত কামড়াইয়া চলো, এক সময় দেখবা তোমার মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ির মধ্য থেকে ভালো ভালো মাতাওয়ালা তোমার দিকে ঘুরে যাবে। এটা আল্লাহর উপরে ইস্তিকামাত থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলবে আমার রব আল্লাহ, এরপরে মজবুত থাকবে আমার চলাফেরা, খানা দানা, আমল আখলাক, লেনদেন, লেবাস পোশাক, সর্বক্ষেত্রে আমি গোলামি করবো কার, ভয় করবো কাকে? এর নবীর উন্নতির দল। আল্লাহ বলেন আমি ভয়ের মাধ্যমে পরীক্ষা করবো, পেটে ক্ষুধা দিয়া পরীক্ষায় ফালায় দিব। অনেক সময় মজার মজার খানা পাবি, আবার মাঝে মাঝে পাবিও না। মজার খানা খাইয়া বেশি খুশি নাকি কষ্ট পাওয়ার পরেও খুশি? আমি আল্লাহ খানার মাধ্যমে কষ্ট দিব, মাঝে মাঝে আল্লাহ কষ্ট দিয়া পরীক্ষা করবেন। আমি আল্লাহরে ভুলে যাও, এই করোনা লকডাউনের মধ্যে কত মানুষ খানায় কষ্ট পেয়েছে, ঘরের মধ্যে খানা নাই, পানি বন্যা, ঘরে পানি, থাকার জায়গা নাই, চাল নাই, ডাল নাই, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ। আল্লাহ পরীক্ষায় ফলাইছে রে বান্দা, খানা না পাইয়া আমারে ভুলিয়া যাও না কি না, আমারে মজবুত করে ধরো। যদি মজবুত হইয়া আল্লাহকে রাজ্জাক মানিয়া যদি বান্দা ধৈর্য ধারণ করো, টেনশন করিস না, দুই দিন না খায় থাকবি, কষ্ট করবি, আমি আল্লাহ তোরে পরীক্ষার পর একটু খুশি হইয়া এমন রিজিকের ব্যবস্থা করব, জীবনে তোর রিজিকের বরকত কখনো আর ঘাটতি হবে না। তাওয়াক্কুল মিকুনি হার সবহশাম মিরাসানা দৃষ্টি তু আজলাম কাম জুজবা আকচি যে মখা আজ ইনসোজা ফজলে উআমস্তে দর জুমলা জাহা। কি ঘুমাইতেছেন না? এই যে হ্যাঁ সিল্লাসিল, এরা কি বয়ান শুনবে? এভাবে করতে করতে বয়ান শেষ হয়ে যাইব, সব খালি আমো গেল, বড় আফসোস। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন ক্ষুধার মাধ্যমে পরীক্ষা, এরপরে সম্পদ দিয়ে আবার নিয়ে যাব পরীক্ষা। মাঝে মাঝে টাকা থাকবে, মাঝে মাঝে থাকবে না, কারণ এই টাকার পাগল হইও না,
মনে মনে ভাবছো এই টাকা তোমাকে অনেক শান্তি দিবে, না না, আল্লাহ বলেন সাবধান, এই টাকা তোমাকে বাঁচাইতে পারবে না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, এই মাল নিয়ে বড়াই করিও না, এই সম্পদের বাহাদুর কারুনের ইতিহাস পড়ে দেখো, সম্পদের বাহাদুরি করেছে নমরুদ, ইতিহাস পড়ে দেখো হযরত আলী এমনিতেই টাকা না পাইয়া শুকর আদায় করে নাই, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, আর ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে কখনো বিদায় হবে না। এলমেরা এক জাজ কর দন্দে হিসাব ফকিরা দাদন জবাবে বাসাব, টাকা নাই পয়সা নাই, এরপর আবু হানিফার নাম মানুষ কেন নেয়, লক্ষ কোটি কোটি মানুষ তার মতাদর্শ উপরে চলে কেন, একমাত্র এলমে ওহির বরকতে, তিনি নাই তার এলেম আছে না নাই, এলেমের বড় দাম বলে টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, কিন্তু এলেম বিদায়। এই ছাত্র ভাই তুমি যে জ্ঞান শিখো মাদ্রাসায় পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তোমার এই জ্ঞান কখনো যাবে না, যাবে না, যাবে না, এই জ্ঞানটা সিনার মধ্যে যখন ঢুকবে সিনার থেকে যাবে না, তবে সাবধান ও জ্ঞানী ছাত্র সাবধান, কখনো কখনো তোমার ইলম ও জ্ঞান যা তুমি শিক্ষকের থেকে শিখেছো এই এলেমটাও কখনো কখনো সিনার থেকে ভেঙে যাইতে পারে, খালি হতে পারে, দুই জায়গায় বেয়াদবি যদি করো, এক নাম্বার এলেমের সাথে আল্লাহর এলিমের সাথে দুনিয়ার শিক্ষার সাথে যদি বেয়াদবি করো তোমার শিক্ষার জ্ঞান চলে যাবে, দুই নাম্বার ইলিমওয়ালা তোমার শিক্ষক আর কোরআনওয়ালা ওলামায়ে কেরামের সাথে যদি বেয়াদবি করো তোমার জ্ঞান খালি হয়ে যাবে, বলে কেমন এমন পেছে পড়বি, এক সময় ইংরেজিতে কথা বলতি, কথা নিঃশ্বাসে নিঃশ্বাসে আরবিতে কথা বলতি, বেয়াদবির কারণে এক সময় দেখবা রাস্তায় পাগল হইয়া ঘুরা ছাড়া কোনো খবর থাকবে না। মাঝে মাঝে আমি দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না, রাস্তায় পাগল হাঁটে আর ইংরেজিতে কথা বলে, রাস্তার পাগল আরবিতে কথা বলে, পাগল কি আবার ইংরেজি কোথাও কোচিং করলো নাকি, বলে না না, তাহলে এই ইংরেজি কেমনে পাগলে কয়, এ পাগলে কেন আরবি বলে, বলে পাগল হইয়া আরবি আর ইংরেজি শিখে নাই, ইংরেজি আর আরবি শিখার পর ওস্তাদের সাথে আর কোরআনওয়ালা আলেমের সাথে ইলিমের সাথে বেয়াদবি করার কারণে পাগল হয়েছে। لكل شيء زينة في الورى وزينة المرء تمام الأدب از خدا کا فیلم توفیق ادب بے ادب محروم گاشت از فضل را হযরত আলী বলেন টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, এলেমওয়ালার এলেম সিনে ডুববে বিদায় হবে না, তবে মাঝে মাঝে কথা বলেন না কেন। দুই নাম্বার হযরত আলী বলেন আমি এলেম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না কেন, বলে টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না গেল এক, দুই নাম্বার এলেমওয়ালার টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, আর এলিমওয়ালার যত ইলিম বাড়ে তত বন্ধু বাড়ে, কথা ঠিক না, টাকাওয়ালার টাকা বাড়ে দুশ্মন বাড়ে, ইলিমওয়ালার ইলিম বাড়ে তত বন্ধু বন্ধু বাড়ে, টাকাওয়ালার টাকা হয়েছে এখন একা চলতে পারে না, মামলার উপরে হামলা, হামলার উপরে কি হামলা, একা চলার উপায় নাই, দরজায় তালা লাগাও, কেচি কেটে তালা লাগাও, আমার রুমের দরজায় তালা মারু, আবার বাহিরে নাইট
সিকিউরিটি প্রহরী রাখো, সব দিকে আমার সিকিউরিটি গার্ড লাগবে। এই সিকিউরিটি গার্ড দিয়েও জীবন বাঁচে না, এক সময় সিকিউরিটি বডি গার্ড বডি পরেই মেরে দেয়। আমি এলেম পে খুশি, টাকা পে খুশি না। আর আমরা টাকা পেয়ে খুশি? হ্যাঁ, টাকা লাগবে, টাকা ছাড়া চলবো কি করে? আমার আসতে গাড়ি লাগবে, ভাড়া লাগবে, খানার টাকা লাগবে, ছেলে মেয়ের পোশাকের টাকা লাগবে, ঘরের টাকা লাগবে, আমার নিজের চলার টাকা লাগবে, টাকা ছাড়া চলা যাবে না। এই জন্যই তো পয়গম্বর বলেন, লা বাসা বিল গিনা লিমান ইত্তাকা, লা বাসা বিল গিনা লিমান ইত্তাকা। টাকার ধনী হলেও ক্ষতি নাই যদি আল্লাহর ভয় নিয়ে তা উপার্জন করো আর ব্যয় করো। ওলামায়ে কেরাম টাকা পাইলে ক্ষতির কারণ নাই, কারণ দিয়া কোরআনের মার্কাজ তৈরি হবে, উম্মতের খেদমত হবে। কিন্তু অন্য ইলিম সারা বান্দা টাকা পাইলে সিনেমা হল তৈরি হবে, গানের প্যান্ডেল আর যাত্রার মেলা শুরু হবে। কথা ঠিক কি? এজন্য এলেমওয়ালার যত এলেম বাড়ে বন্ধু বাড়ে, টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে। হযরত আলী এলেম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না কেন? তার আর এক কারণ হলো, টাকাওয়ালার যত বয়স বাড়ে সকলের তত ঘৃণা বাড়ে, আর এলেমওয়ালার যত বয়স বাড়ে সকলের মহাব্বত বাড়ে। টাকাওয়ালা বুড়া হয়ে গেছে, ম্যাডাম কয় মরে না কেন? টাকাওয়ালা ধনী বুড়া হয়ে গেল, এখন ছেলে মেয়েরা অতিষ্ঠ। এই বাবারে প্রতিদিন হসপিটালে আনা নেওয়া করার টাইম নাই, বাবা তাড়াতাড়ি সুস্থ হও নাইলে মরে যাও। গোপনে গোপনে ইমাম রেখা একটা জ্বালানি খতম পড়ো, দেখি বাবায় তাড়াতাড়ি কবরে যায়। নিরুপায় হয় একাই বাবা, আর দেরি না করে তাবলিগে যাও। এরে কপাল পোড়া যুবক, তোর বাবা তাবলিগে গিয়া এত লাভ নাই, তুই তাবলিগে গেলে যত লাভ হতো। ওর উদ্দেশ্য খারাপ, কালেমা তো হাকিম গুড়ি দাবি হাল বাতেন। ওই সন্তানের উদ্দেশ্য, বাবা ঘর থেকে নেমে যাও, আমার ম্যাডাম রে মিয়া সিনেমার আড্ডা করব ঘরের ভেতরে, তোমার কারণে পারি না, হয়তো মরো নাইলে সরো, ঘর থেকে বের হয়ে যাও। স্ত্রী পর্যন্ত ঘৃণা করে, সন্তানেরা ঘৃণা করে, কেউ তার কাছে যায় না। আর এলিমওয়ালা বয়স বেড়েছে, হাটহাজারীর শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ তাআলা, এলেমের কারণে আমার মতো গুনাগার নিকৃষ্টতম বান্দা না, বড় 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 কোরআনওয়ালা মুহাদ্দিসিনরা লাইনে দাঁড়ায় থাকতেন জুতা টানার জন্য। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদাকা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাস্তাজ ফজলে রাও। সেই ইলমের মার্কাজ হলো এই মাদ্রাসা, এই মাদ্রাসা হলো সকল দিনই তালিম ও তারবিয়াতের মার্কাজ। মুবাল্লিগ মুজাহিদ আলেম মুফতি মুহাদ্দিস মুফাসসির ইমাম খতিব পীর মাশায়েখ সব তৈরি হওয়ার ফ্যাক্টরির নাম মাদ্রাসা। জন্মগত মানুষটাকে আদর্শ মানুষ বানানোর ফ্যাক্টরির নাম মাদ্রাসা। সারা দুনিয়ার বেঈমানেরা চায় মাদ্রাসা বন্ধ করে দাও, কারণ এই ফ্যাক্টরিতে আগুন লাগলেই মুসলমানের শক্তি দুর্বল হয়ে যাবে, আর মুসলমানের ঐক্য হতে হবে কোরআনের এই ঝান্ডা উঁচু করে রাখতে হবে, মার্কাজকে সতেজ রাখতে হবে। রাখার জন্য যদি সন্তান দেওয়া লাগে দিব, সময় দেওয়া লাগলে দিব, টাকা লাগলেও ইনশা আল্লাহ সাধ্য মতো সহযোগিতা করবো।
করবেন না, করিয়েন যখন যেখানে পারেন কম বেশি দিয়েন। আর এই করোনার গজব থেকে বাঁচতে হলে রসুলের একটা তাবিজ আপনাকে গ্রহণ করতে হবে, যত সদকা করবা আল্লাহ ফেরেশতা দিয়ে তোমাকে হেফাজত করবে। যত দান সদকা করবেন তত মুসিবত থেকে হেফাজতে থাকতে পারবেন। চাইলেই বলে না এই দোকান বন্ধ, ব্যবসা ভালো না, হসপিটালে গেলে টাকা আসে কোথার থেকে, হসপিটাল কয় পুরা টাকা দিবি তারপরে ভর্তি হবে না, হয় হবে না, দেখছেননি? ব্যবসা কারে কয় মইরে যাইতেছে করোনায়, এরপরও ভর্তি হচ্ছে না, টাকা আগে পে কর। ওখানে লক্ষ টাকা দিলা আর 20,000 টাকা দিয়ে যদি একটা খাসি কিনে মাদ্রাসায় সদকা করে দাও, এতিম রাখে, দোয়া করবে, কারণ তোমার আমার আমলে ত্রুটি আছে, কোরআনওয়ালা ছাত্রদের তো কোনো ত্রুটি নাই, ওদের জন্য পিপিলিকা দোয়া করে, মাস দোয়া করে, সমস্ত মাখলুকতেরা দোয়া করে, রাত্র 10টার আগে ঘুমায় না, আবার ফজরের আগে উঠিয়া আজানের আগে উঠিয়া ঠান্ডা পানি দিয়া বুঝু বানায়া আবার আল্লাহর দরবারে দাঁড়ায় যায়, আবার কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যায়। এরা যখন দোয়া করবে আল্লাহ দোয়া খালি ফিরাবে না। এরে বান্দা আল্লাহর পরীক্ষা সম্পদের ঘাটতি দিয়া পরীক্ষা করবেন, জীবনটা দিয়া নিয়ে যাবেন, জীবন দিয়া আপনারটা নিবেন না, হয়তো আপনার সামনে আপনার সন্তানেরটা নিয়ে যাবেন, ওই নেওয়াটাই আপনার বড় ব্যথা। আল্লাহ বলে ধৈর্য ধারণ করবি তো এর থেকে ভালো নিয়ামত আমি দান করব, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমাকে ফল ফসলের ঘাটতির মাধ্যমে পরীক্ষায় ফলায় দিব, মাঝে মাঝে গাছে ফল বেশি হবে আবার কম হবে, পরীক্ষা করে দেখবো, বেশি পাইয়া শুকর আদায় করো আর কম পাইয়া গাদ্দারি করো কিনা, নিব কারামি করো কিনা, আমি আল্লাহ তোমাকে পরীক্ষায় ফলায় রাখছি, যদি পাশ করতে চাও ধৈর্য সারা পারবা না। কেমন ধৈর্য? আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য? কেমন ধৈর্য? বলে ইসমাইল নবী আর ইব্রাহিম নবী আর হাজেরার মতো ধৈর্য? 80 বছর পরে সন্তান পাইয়া বাবাই বড় খুশি হয়ে গেল। আল্লাহ কয় মহাব্বতের মানদণ্ড যেন উল্টা পাল্টা না হয়, আমি আল্লাহর মহাব্বতের মাঝে যেন সন্তান তোর পর্দা সৃষ্টি করতে না পারে। ওরে ইব্রাহিম দেরি করিস না, সন্তান ইসমাইল আর মা হাজেরাকে নিয়ে জঙ্গলের মধ্যে রেখে আসো বাইতুল্লাহর কিনারায়, আল্লাহর হুকুমের সামনে। ইব্রাহিম বলে না কেন? কারণ গোলামের কাজ হলো মালিকের হুকুম মানা, প্রশ্ন করার অধিকার নাই। হাজেরার ইসমাইলের মক্কার জঙ্গলের কিনারায় ফলাইয়া ইব্রাহিম যখন করে বিদায় নিলাম, মানুষ নাই শুধু জঙ্গল অন্ধকার, হাজেরা ডাক দিয়া কয় স্বামী আমার এখানে আমাদের ফালায় গেলেন, কারণটা কি বুঝলাম না। ইব্রাহিম নবী বলেন আল্লাহ তাআলার ওয়াদার। এই কথা শোনার পরে মা হাজেরা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয় স্বামী আমার আর কোনো আমার দুঃখ নাই, আমার আল্লাহ যদি অর্ডার করে আমি রেডি হয়ে গেলাম, তবে আপনার কাছে অনুরোধ থাকলো আমার কোনো খোঁজ খবর নেওয়া লাগবে না, সামান্য পানি কিছুদিন পর থাকবে না, আপনার মহাব্বতের সন্তান ইসমাইলের মাঝে মাঝে এসে দেখিয়া খবর নিয়ে যাইয়েন, আর আমাদের জন্য দোয়া করবে আল্লাহ যেন সব কিছুর ব্যবস্থা করে দেয়। মা হাজেরা ওখানে থাকলেন, ইসমাইল থাকলেন, ইব্রাহিম নবী চলে গেলেন। চলে যাওয়ার পর দীর্ঘ 6 বছর পর আবার আল্লাহ ইব্রাহিম নবীরে পাঠায় দিয়ে তাই তাড়াতাড়ি ইসমাইলের জবাই করা লাগলো। তোমার কলিজার আপন মহাব্বতের বস্তুটারে জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ইন্নি আরাফিল মানাম আমি আজবাহুকা ফানজুর মাগা তারা, স্বপ্ন দেখার পর বাড়িতে এসে 6 বছর পরে এসে দেখে মানুষের অভাব নাই, খানার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। লম্বা কথা, ইব্রাহিম মা হাজেরাকে বললেন ও বিবি ইসমাইলের সাজায় দাও, মালিকের দাওয়াতে যাব,
গোপন কথা বলে না যে জবাই করব আল্লাহর অর্ডার মা আনন্দের সাজান সাজায় দিল মনে হয় যেন দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিছে সেখানে যাইতেছে যখন রওনা হয়ে গেলে মিনা বাজারে আইসা সন্তান ইসমাইলের বাবা জিজ্ঞাসা করে আমি স্বপ্ন দেখলাম বলো তোমার কি মতামত এই ইসমাইল ডাক দিয়া বলেন ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আব্বাজান খুব দ্রুত আল্লাহর আদেশ পালন করেন ধৈর্য ধারণকারীদের মধ্যেই আমাকে পাবেন তবে আব্বাজান তাড়াতাড়ি আমার কাজ শেষ করেন তবে যদি এই কথাটা বাড়িতে বসে বলতেন আমি আমার কলিজার মায়ের থেকে একটু বিদায়ের সালাম দিয়ে আসতাম কারণ আমার মা আমাকে ছয়টা বছর পর্যন্ত কত কষ্ট করে লালন পালন করেছে আপনি তো খবর নিতে আসেন নাই আমার মা যখন দেখলেন আমার পানিও নাই মায়ের দুধও শেষ হয়ে গেল আমার মাতার জিহ্বাটা আমার মুখে দিয়ে আমার তৃষ্ণা মিটানোর চেষ্টা করেছিল এত কষ্ট করে মা আমারে বড় বানাইছেন ওই মা যদি আমাকে না দেখে পাগলের মতো চিল্লায় মরে যাবে আব্বাজান বাড়িতে বসে বলেন নাই দুঃখ নাই বাড়িতে গেলে আমার মা যদি দেখেন আমারে না পেয়ে কান্না করে আমার মাকে ধমক দিবেন না আমার মাকে আমার সালাম দিবেন কিয়ামতের ময়দানে দেখা হয়ে যাবে আব্বা জান আমাকে জবাই করার আগে আমার হাত পাও ভালো করে বেঁধে নেন কারণ জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নড়াচড়া আপনার শরীরে লাগে বেয়াদবি হবে আল্লাহ বেজার হয়ে যাবে ওরে আব্বা জান আপনার চোখ দুটো রুমাল দিয়ে ঢেকে নেন কারণ জবাই করার সময় যদি মায়ার নজর সন্তানের দিকে পড়ে আপনি এই মায়ার কারণে জবাই করতে পারবেন না আল্লাহ পাক ধৈর্যের পরীক্ষা করলেন যখন ইব্রাহিম রেডি হয়ে গেল ছুরিটা নিয়ে যখন ছুরি চালাবে আল্লাহর অর্ডার হয়ে গেল ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয় এইভাবে আল্লাহ পাক দেখলেন বান্দার ইমানের হালাত যখন রেডি হয়ে গেলেন ইব্রাহিম রক্ত হাতে না আসা পর্যন্ত ইসমাইলের আর ছাড়া হবে না আল্লাহ তখন আওয়াজ দিলেন ও ফেরেশতা জান্নাতে একটা দুম্বা নিয়ে জান্নাতি প্রাণী ইব্রাহিমের শরীর নিচে দাও ইসমাইলের সরায়া দাও যেন ক্ষতি না হয় আল্লাহ বলেন ও ইব্রাহিম কোনো ভয় নাই আমি আল্লাহ তোমারে পাস করায় দিলাম আমি সন্তানের জবাই চাই নাই আমি চেয়েছি ধৈর্যের পরীক্ষা আমি ধৈর্যের পরীক্ষা চেয়েছি পাস করে ফেলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন ও বান্দা ধৈর্য ধারণ করো জমানার বড় একজন কুতুবুল আলম জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি জমানার একজন বড় কুতুবুল আলম শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলতেছেন গাছের ছায়ার নিচে আশ্রয় নিলেন হঠাৎ করে গাছ কথা বলা শুরু করল কে কথা বলে এই রাস্তা কোন গেল কে কথা বলে এইবার কাফের কইবেন না মানে বলবেন গাছে কেমনে কথা কয় বলে আল্লাহর কুদরতে এমনি কথা কয় অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার বাচ্চা কোলে আছে শিশু বাচ্চা কথা বলতে পারে না আল্লাহর কুদরতে গাছ কথা বলতে পারে না আল্লাহর কুদরতে পারে 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 এরে বান্দা জমিন চলতে পারে না আল্লাহর কুদরতে চলতে পারে এরে নবীর আসে বান্দা আজ হাঁটতেছে চলতেছে জমিনটা বান্দার জন্য খাটো হয়ে যেতে পারে অসম্ভবকে সম্ভব ক্ষমা করার ক্ষমতা আমার আল্লাহর বিশ্বাস করলে ইমানদার অবিশ্বাস করলে তাজা বেঈমান এরে নবীর উম্মত আল্লাহর কুদরতি ক্ষমতায়
অসম্ভব সম্ভব হয়ে যায়। এটা যারা বুঝে না তারাই তো আল্লাহওয়ালার বিরোধিতা করে। তারা কি করে? আউলিয়া কেরামের বিরোধিতা করে, পীর মাশায়ে উলামায়ে আহলে হকের বিরোধিতা করে, বলে না মানি না। এটা কেমনে হয়? তারা আউলিয়া কেরামের কারামত বিশ্বাস করে না। কেন? এদের কাছে মারেফতের ইলম নাই। এরে নবীর উম্মতের দল, আবার মুহাম্মদের নবীর উম্মত আল্লাহর কুদরতে শিবলির সাথে কাজ কথা বলে। কি কয়? গাছ কয়ের শিবলি, জীবনটা যদি চূড়ান্ত কামিয়ে বিদ্যার রাজায় নিতে চাও, তাহলে আমি গাছের মধ্যে যে আদর্শ আছে ওই আদর্শ তোমার মধ্যে তুমি ঢুকায় নাও। শিবলি রহমতুল্লাহ আলাই ভাবলেন, এই গাছ তোর মধ্যে এমন কি আদর্শ আছে যেটা আমি গ্রহণ করলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। গাছ ডাক দিয়া বলে, রে শিবলি তাকায় দেখ, আমি গাছের পুরো বডির মধ্যে ক্ষত বিক্ষত কত আছো। ভূতা কাপ নাই, একটা ঢিল মারে, একটা লাঠি দিয়ে বাড়ি দেয়, চামড়া টেনে নিয়ে আসে। আমি গাছের উপরে আঘাতের উপরে আঘাত, আমি কাউকে কিচ্ছু বলি না, কাউকে কিছু লজ্জ ধারণ করে ইস্তেকামতের সাথে আছি। আর কি করি? কাউকে আমি খারাপ কোনো কিছু দেই না, বরং ভিটামিন ফল উপহার দেই। শিবলি বলেন, তোমার এই চমৎকার গুণটা আমি নিয়ে গেলাম, ধৈর্যের সবক পাইলাম, ইস্তেকামতের সবক পেলাম। তবে গাছ তোমার কাছে প্রশ্ন, তোমার মধ্যে এত সুন্দর আদর্শ থাকার পর বলো তোমারে আগুনের মধ্যে জ্বালানো হয় কেন? ও গাছ, তোমার মধ্যে এত সুন্দর গুণ থাকার পরেও তোমার আগুনে জ্বালায় কেন? গাছ বলে, আমার ভিতরে জন্মগত একটা বদভ্যাস আছে, ওই বদভ্যাসের কারণে আমার আগুনে জ্বালায়া বিচার করা হয়। বলে কি? বলে এটা কিবির, অহংকার। বলে কি অহংকার? বলে আমি জন্ম থেকে উঁচু হইয়া উপরে যেতে চাই, নিচু হতে চাই না। বিনয় ভাব আমার মধ্যে নাই, আল্লাহ জোর করে আমারে ফল দিয়া বিনয় বানায়, কিন্তু আমার জন্মগত ভাবে আমি উঁচু হতে চাই, পর্দা থাকলে সিরে উপরে যেতে চাই। এই অহংকার দমনের জন্য আমার শাস্তি হলো আগুনে জ্বালানো। শিবলি বলেন, আর একটা সবক পাইলাম, অহংকারী ভাব অন্তরে নেওয়া যাবে না, কিবির থেকে হেফাজতে থাকতে হবে। এরে নবীর উম্মতের দল, আজকে অহংকার আমার অন্তরে থাকার কারণে আমি নিজেরে বড় মনে করি, অন্যের ভালো মেনে নিতে পারি না, অন্যের গুণটাকে আমি মেনে নিতে পারি না, অন্যের ভালো মেনে নিতে পারি না, অন্যের যোগ্যতাটাকে আমি বরদাস্ত করতে পারি না, অন্যের সুনামটাকে আমি মেনে নিতে পারি না, অন্যের কল্যাণকর দিকটাকে আমি সহ্য করে নিতে পারি না। এই হাসাদ আর অহংকারীর কারণে আজ আমাদের ঘরে ঘরে দ্বন্দ্ব, মুমিনে মুমিনে দ্বন্দ্ব। অথচ সব মুমিনে কইয়া দ্বন্দ্ব করবে বেঈমানের মোকাবেলায়, কিন্তু আজ মুমিনেরা মুমিন বেঈমানের চিন্তা বাদ দিয়া এক মুমিন 24 ঘন্টা ফিকির করে, আর একটা মুমিনের কেমন করে বেইজ্জতি করে নিচে নামানো যায়? নিজে দোয়া করে, আল্লাহ অমুকের নিচে নামাও, আর বন্ধু বান্ধবের লাগাইয়া দিছে ফেসবুকে খালি বাজ দাও, আসেনি ফেসবুকে খালি গালি দাও, তাবলিগেরে গালি দাও, চরমনাইরে গালি দাও, হাউনিওয়ালাদেরে গালি দাও, দেওবন্দিরে গালি দাও, তোমাদের গালিতে আর কি হবে? তোমার গালিতে চরমনাইয়ের ক্ষতি হবে না। এ ফেসবুকওয়ালা বন্ধু, তোমার গালা গালি আর অপপ্রচারের দ্বারা কওমির কোনো ক্ষতি হবে না, দেওবন্দিদের ক্ষতি হবে না, বরং ক্ষতি হবে তোমার, উপকার হবে গালি যাদের দাও তাদের।
এটা তো নতুন কিছু না ওই জাতি আগের থেকে আইছে আবু জাহিল্লা মক্কায় ঘুরে আর কয় মুহাম্মদের কাছে কেউ জানি না পাগল হয়ে গেছে মানুষে কয় এমনি নাচনে वाला বলি আর যদি ঢোলের বাড়ি তার নিষেধ করলি কেন যেতেই হবে যায় আর নবীর চেহারা দেখে মুসলমান হয় না যত বাধা দেয় কওমিতে যাবা না যত বাধা দেয় হাফিজুর রহমানের ওয়াজে যাবা না কেন কেন গায়ে তো দেখতে হবে দেখতে গিয়েই বান্দার দিলটা আল্লাহ ঘুরায় দেয় ঠিক কলমের মালিক কে আল্লাহ কলমের মালিক কে আল্লাহ তো কলমের মধ্যে কারো কর্তৃক কারো মহব্বত তৈরি কে করে দিচ্ছেন আল্লাহ আল্লাহ করে দিয়েছে কিন্তু আল্লাহর নিয়ে কিছু করো না আর ওই মহব্বত আল্লাহ করে দিবেন তখন বান্দা আল্লাহর হইয়া চলবে যখন মান কানা লিল্লাহ কানা আল্লাহ লা যে আল্লাহর হবে গোটা জগৎ তার পায়ের নিচে যাবে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে আমিন এরে যুব পায়ে হাত রেখে বলি তওবা করে নাও অহংকারী ভাব অন্তর থেকে ছেড়ে দাও রে ভাই অহংকারী নমরুদ ফেরাউন খবর আছে ফেরাউনের লাশ কই জমিনের নিচে কেমন ঘৃণিত টাকা পয়সা ক্ষমতার অভাব ছিল না অথচ ফেরাউনের পরিণাম ফল মাটি গ্রহণ করে নাই মশামাছি গ্রহণ করে না ওই ফেরাউনের নাম সারা দুনিয়ার বেঈমানের মধ্যে কোন বাড়িতে একজন পাবেন নাকি মিস্টার ফেরাউন মুসলমানের মধ্যে আছে দেখো ওই ফেরাউনের নাম কেউ শুনতে চায় না কাউকে যদি বলি ভাই এক লাখ টাকা দিব মাসে নাম রাখবি মিস্টার ফেরাউন রাজি হবে বেঈমান না আপনারা না হবেন নি না বাঙালি মাঝে মাঝে হতেও পারে কারণ এক লাখ টাকা তো কম না লোভে পাপ লোভেও কেন পারে একটা সন্তোষের লোভে যেই মুসলমান মসজিদে ঢুকার পরে আবার দুর্গা পূজায় যাইয়া সন্তোষ খায় এই লোভী মুসলমান কি না করতে পারে এই মুসলমানও তলে তলে কইব ঠিক আছে আমার নাম ফেরাও এক লাখ টাকা না বাঙালি না ইমামের পিছনে নামাজ পড়ে বাইরে কি ইমাম রে গালি দেয় ঠিক না সাহেব দোকানে বয়া বিসমিল্লাহ সারা বাস দিচ্ছে ফট করে ইমামের সাথে দেখা সালাম আলাইকুম হুজুর ভালো আছেন দোয়া করেন বিপদে আছি এ তো বাঙালির অভ্যাস আল্লাহ হেদায়েত দান করুন আমিন ওই ফেরাউনের নাম কেউ পছন্দ করে না অথচ ও যুবক পর্দার আড়ালের মা একটু বেশি মাথা লাগাইয়া গবেষণা করো ওই বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি না তার জীবনটা কত ধন্য যেই ফেরাউন চিরন্তন জাহান্নামী তার ঘরের স্ত্রী এত দামি হয়েছে মায়ার নবী মেরাজে যাইতেছেন আর বলেন জিব্রাইল বেহেশতের গেলাম কোথায় পাইল জিব্রাইল বলে ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর থেকে বেহেশতের গেলাম কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আপনার সাথে বিবাহের ব্যবস্থা হবে এরে পর্দার আড়ালের মা আসিয়া ফেরাউনের ঘরে থাকিয়া হাসরের ময়দানের নবীর স্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করে ফেলল এরে আম্মা জান তোমার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না তুমি নামাজ পড়লে তোমার স্বামী তোমারে বাধা দেয় না পর্দা করলে স্বামী বাধা দেয় না বরং তোমার স্বামী যত খারাপ হোক না কেন স্ত্রী যদি নামাজ পড়ে কোরআন পড়ে পর্দা করে ওই স্বামী দিলে দিলে খুশি হয় তাই হুজুর আমি যদিও খারাপ তবে আমার ঘরে স্ত্রী বড় আল্লাহওয়ালা এরে যুবক আল্লাহর গোলাম সাহাবায়ে কেরামের আদর্শ মতো চলো তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না তোমার বিবেকরে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার আমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না বলো তুমি কেন পারো না একটু চিন্তা করে বালিশে মাথা লাগাও ঘুমের ঘরেও কিন্তু মরণ আসতে পারে আল্লাহর কাছে কি জবাব দিবা এ যুবক তোমার আমার মতো যুবক
ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, হে আল্লাহ আমার মতো গুনাহগার জমিনে কেউ নাই, আমি তওবা করে নিতেছি রে আল্লাহ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করবো না, আমার জবান আমার অন্তর আমার চোখ আমার হাত এদি আমি গুনাহ করবো না, মোবাইলের পেছনে অপচয় সময় কাটাইয়া আল্লাহকে বেজার করবো না, নবীর সুন্নতের বিপরীত চলবো না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। হে আল্লাহ তুমি আমাকে তওবা করার তৌফিক দান করে দাও, আয় আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنا نجعلك في بحورهم ونعوذ بك من شرورهم، اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا، اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام، আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে করোনা মহামারী থেকে মুক্তি দান করেন, আমাদের বাঙালি মুসলমান বাংলাদেশীদের এই মহামারী থেকে মুক্তি দান করেন, আয় আল্লাহ এদের শান্তির দেশ বানায় দেন, ইমান আমলের শক্তি বাড়ায় দেন, পাঁচ অক্ত নামাজি বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, ওলামায়ে আহলে হক সকলকে এক বানায় দেন, উম্মতের মাঝে মহাব্বত বাড়ায় দেন, আয় আল্লাহ মা বোনদের পর্দানিশি বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন, আয় আল্লাহ আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন, সুন্নতের উপরে আমলের তৌফিক দান করেন, শয়তানের নফসের ধোকার থেকে হেফাজত করেন, দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ, আয় আল্লাহ হাসিদিনদের হাসার থেকে হেফাজত করেন আল্লাহ, আদবওয়ালা বিনয় জিন্দেগি দান করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, কোরআন ও হাদিসের এলেমের নূর সিনায় দান করেন, নিরাপদে ইজ্জতের সাথে সমস্ত দাওয়াতি প্রোগ্রাম করার তৌফিক দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, আয় আল্লাহ আমাদের মা বাবা মুরব্বী যারা কবরস্থ জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, আয় আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, যা প্রয়োজন গাইবী খাজানার থেকে ব্যবস্থা করে দেন, সকলের কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ সুস্থতার নেয়ামত বাড়ায় দেন, আয় আল্লাহ সবাইকে নীল মহাব্বতে চলার তৌফিক দান করেন, সরকার বাহাদুর থেকে যত জনপ্রতিনিধি সবাইকে দিনদার বানায় দেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে সকলকে দিনদার বানায় দেন, আয় আল্লাহ মেহরবানি করে নবীজির মহাব্বতে আমাদেরকে কবুল করে নেন, সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন আমিন আমিন, বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন।